আসসালামু আলাইকুম। বিন্যাস সমাবেশের গত লেকচারগুলোতে আমরা আলোচনা করেছি বিন্যাসের বিভিন্ন থিওরি সংক্রান্ত আলোচনা ও বিভিন্ন টাইপ ভিত্তিক সমস্যা ও তার সমাধান নিয়ে। আজকে আমরা আলোচনা করব বুয়েট, ঢাকা ভার্সিটি, রুয়েট, কুয়েটস এবং সাস্টে বিন্যাস অধ্যায় রিলেটেড যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর সমস্যা ও তার সমাধান নিয়ে। আশা করি এই পর্বটি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং যারা ভর্তি পরীক্ষা দিচ্ছে তাদের সবার জন্য কাজে লাগবে। তো আমরা দেরি না করে শুরু করি। প্রথমে আমরা দেখব বুয়েট 16-17 সালের একটি প্রশ্ন। প্রশ্নটি এরকম, ক্যালকুলাস শব্দটি সবগুলো বর্ণকে একত্রে নিয়ে কতভাবে সাজানো যায়? এই বিন্যাসগুলোর কতগুলিতে প্রথমে ও শেষে একই বর্ণ থাকবে? আমাদের টাইপ ভিত্তিক সমস্যা তার সমাধান পর্বগুলোতে আমরা এই জাতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তো আশা করি তোমরা সবাই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। ভিডিওটি পজ করে তোমরা নিজেরাই চেষ্টা করবে। এখন আমরা এর সলিউশন দেখব। ক্যালকুলাস শব্দে মোট বর্ণ রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আটটি বর্ণ রয়েছে, এর মধ্যে সি রয়েছে দুটি, মানে একই বর্ণ কয়টি রয়েছে আমরা দেখব। সি দুটি, এল দুটি, এই যে এইউ আর এইউ এবং এ ও এস একটি করে রয়েছে, এই আটটি বর্ণ রয়েছে। সবগুলো বর্ণকে একত্রে নিয়ে বিন্যাস হয় মোট বর্ণের সংখ্যা ডিভাইডেড বাই যতগুলো আলাদা আলাদা একই রকম বর্ণ রয়েছে। দুইটা সি এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, দুইটা এল এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, ইউ এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল। তো এই ক্ষেত্রে আমাদের প্রথম অংশের উত্তর হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা এই প্রশ্নের দ্বিতীয় অংশতে চলে যাই। এই প্রশ্নের দ্বিতীয় অংশটি হচ্ছে এটা, বিন্যাসগুলোর কতগুলিতে প্রথম ও শেষে একই বর্ণ থাকবে? যেহেতু একই বর্ণ রয়েছে তিনটি, সি, এল ও ইউ, প্রথম ও শেষে একই বর্ণ থাকবে অর্থাৎ বিন্যাসগুলো এরকম হবে। প্রথম ও শেষে যদি সি থাকে তাহলে বিন্যাসগুলো দেখতে এরকম হবে, এল থাকলে এরকম, প্রথম ও শেষে ইউ থাকলে বিন্যাসটি দেখতে এরকম হবে। অর্থাৎ এক্ষেত্রে আমি যদি এই যে কোনো একটির ক্ষেত্রে বিন্যাস সংখ্যা নির্ণয় করি তাহলে সেই বিন্যাসের একটি প্রযোজ্য হবে সি এর ক্ষেত্রে, একটি প্রযোজ্য হবে এল এর ক্ষেত্রে, একটি প্রযোজ্য হবে ইউ এর ক্ষেত্রে। তো এই তিনটি বিন্যাসের যে কোনো একটির ক্ষেত্রে বিন্যাস সংখ্যা হচ্ছে, যেহেতু প্রথম ও শেষে একই বর্ণ থাকবে সেহেতু ওই দুটি বর্ণ আমাদের হিসাব থেকে বাদ যাবে, কারণ তাদের কোনো বিন্যাস হবে না, তাদের অবস্থান নির্দিষ্ট থাকবে। তো সেক্ষেত্রে আমাদের মোট বর্ণ রয়েছে 6টি, এবং যেহেতু ওই দুটি বর্ণ আমাদের হিসাব থেকে বাদ যাবে সেহেতু ওই যে কোনো একটি এক প্রকারের দুটি বর্ণ ছাড়া বাকি দুইটি বর্ণ থাকবে আমাদের। যদি আমরা সি এর ক্ষেত্রে হিসাব করি তাহলে 2টি এল ও 2টি ইউ থাকবে, সেক্ষেত্রে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। যদি আমরা সি এর ক্ষেত্রে হিসাবটি করি তাহলে তার 3 গুণ, অর্থাৎ সি এর ক্ষেত্রে একটা, এল এর ক্ষেত্রে আরেকটা এবং ইউ এর ক্ষেত্রে আরেকটা, অর্থাৎ আমাদের উত্তর হবে 3 ইন্টু যে কোনো একটার বিন্যাস, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। আশা করি আপনার সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18-19 সালের একটি প্রশ্ন। প্রশ্নটি এরকম, পারমুটেশন শব্দটির বর্ণগুলো সর্বনের অবস্থান পরিবর্তন না করে পুনরায় কতভাবে সাজানো যায়? এটি একটি এমসিকিউ প্রশ্ন এবং ঢাকা ভার্সিটিতে প্রতিটি এমসিকিউর জন্য 1 মিনিট করে সময় পাওয়া যায়। তো এর অপশনগুলো এরকম, 360, 460, 459 এবং 359। আশা করি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তো ভিডিওটি পজ করে তোমরা এই প্রশ্নটি উত্তর দেওয়ার চেষ্টা করো। আশা করি হয়ে গেছে। এখন আমরা দেখব এর সমাধানটা। এখানে পারমুটেশন শব্দে সর্বর্ণগুলোর অবস্থান পরিবর্তন করতে হবে না, অর্থাৎ সর্বর্ণগুলো তাদের নিজ নিজ অবস্থানে বজায় থাকবে। এক্ষেত্রে মোট সর্বর্ণ হচ্ছে ই, ইউ, এ, আই, ও। এই পারমুটেশন শব্দে মোট বর্ণ রয়েছে 11টি, তার মধ্যে ই, ইউ, এ, আই, ও এই 5টি সর্বর্ণের অবস্থান নির্দিষ্ট। সুতরাং আমরা এখন মোট বর্ণ আমাদের 6টি, 6 ফ্যাক্টোরিয়াল, যার মধ্যে টি রয়েছে 2টি, এইটি এইটি, যেহেতু একই তাই 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা 6 ফ্যাক্টোরিয়াল ভাগ যাবে, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস টু 360। কিন্তু 360 একটি ভুল উত্তর, কারণ আমাদের এখানে বলা হয়েছে পরিবর্তন না করে পুনরায় কতভাবে সাজানো যায়। পুনরায় সাজানো বলতে এখানে পারমুটেশন শব্দটি রয়েছে এবং সেটি নিজে একটি বিন্যাস, তো আমাদের উত্তর হবে 360
माइनस एक समान 359 अर्थात हमें सठिक उत्तर हे टी नम्बर। एखन आमरा देखब रुएट 3489 और कुएट 34 साले बिन्यास अध्याय निये एक गुरुत्वपूर्ण प्रश्न। प्रश्नटी एरकम इंजिनियरिंग शब्दटी सबगुलो बर्णके एकत्रे निये कतभावे साजानो जाय, ए बिन्यासगुलोर कतगुलोते इ तीनटी एकत्रे थाकबे एबं कतगुलोते एरा प्रथमे थाकबे, एरा बोलते इ तीनटी प्रथमे थाकबे। तो आमरा समाधान देखी, एखाने मोट बर्ण रयेछे 11টি, তার মধ্যে একই বর্ণ রয়েছে ই রয়েছে 3টি, এন রয়েছে 3টি, আই রয়েছে 2টি এই যে, এবং জি রয়েছে 2টি। যেহেতু একই বর্ণগুলো আমরা দেখলাম এবং বাকি বর্ণগুলো পরস্পর ভিন্ন ভিন্ন, এখন আমরা প্রথম সমাধানটা দেখি। মোট সাজানোর উপায় হচ্ছে মোট বর্ণ ডিভাইডেড বাই যে বর্ণগুলো একাধিক রয়েছে। 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3টি ই এর জন্য 3 ফ্যাক্টোরিয়াল, 3টি এন এর জন্য 3 ফ্যাক্টোরিয়াল, 2টি আই এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, 2টি জি এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা দেখব এই প্রশ্নটির দ্বিতীয় অংশ নিয়ে, অর্থাৎ এই বিন্যাসের এই বিন্যাসগুলো কতগুলোতে ই তিনটি একত্রে থাকবে। একত্রে রাখার ক্ষেত্রে যে বর্ণগুলোকে একত্রে রাখতে বলবে তাদেরকে আমরা একটি বর্ণ হিসেবে বিবেচনা করব। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং শব্দে মোট বর্ণ রয়েছে 11টি, সেখান থেকে 3টি ই বাদ দিলে আমাদের মোট বর্ণ হয় 8টি, এবং ওই 3টি ইকে আমরা একটি বর্ণ ধরে নেব। এক্ষেত্রে মোট বর্ণ হচ্ছে 9টি, এবং এক্ষেত্রে সাজানোর উপায় 3টি ইকে একত্রে রেখে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3টি এন এর জন্য 3 ফ্যাক্টোরিয়াল, 2টি আই এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, এবং 2টি জি এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল। এবার আমরা দেখব এই প্রশ্নের শেষ অংশ নিয়ে, অর্থাৎ কতগুলোতে এরা প্রথমে থাকবে। প্রথমে ই তিনটি থাকার অর্থ হচ্ছে এদের অবস্থান নির্দিষ্ট, এদের অবস্থানে কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে যেহেতু 3টি ই একত্রে থাকবে, ওই 3টি ইকে যে আমরা একটা বর্ণ ধরেছিলাম সেটা আমরা হিসাব থেকে বাদ দেব, কারণ এক্ষেত্রে ই এর অবস্থানে কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে মোট বিন্যাস হচ্ছে ই তিনটিকে বাদ দিয়ে মোট বর্ণ 8টি, 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3টি এন এর জন্য 3 ফ্যাক্টোরিয়াল, 2টি আই এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, এবং 2টি জি এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা দেখব সাস্টেড 12-13 সালে একটি প্রশ্ন নিয়ে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 4 ছেলে ও 2 মেয়েকে একত্রে এক সারিতে বসানো হয়, কতভাবে বসানো সম্ভব যখন মেয়েরা পাশাপাশি বসে। এক্ষেত্রেও এটি একটি এমসিকিউ প্রশ্ন এবং এক্ষেত্রে মোট সময় থাকে 1 মিনিটের একটু কম। তো এক্ষেত্রে অপশনগুলো হচ্ছে 60, 120, 240, 360 এবং 720। আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা সবাই দিতে পারবে, যদি না পারো এখন আমরা সলিউশন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নেতে 4 ছেলে এবং 2 মেয়েকে একসাথে বসানো হবে যখন মেয়েরা পাশাপাশি বসে, অর্থাৎ বিন্যাসগুলোর সব ক্ষেত্রেই 2 মেয়েকে পাশাপাশি বসাতে হবে। এক্ষেত্রে আমাদের সলিউশন হচ্ছে যেহেতু 4 ছেলে আছে এবং 2 মেয়েকে পাশাপাশি রাখতে হবে, তো দুজন মেয়েকে আমরা প্রথমে ধরে নেব 1, সেক্ষেত্রে মোট শিক্ষার্থী হচ্ছে 4+1 5, কিন্তু ওই 2 আবার পরস্পরের সাথে বিন্যস্ত হতে পারে 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এক্ষেত্রে আমাদের মোট বিন্যাস হচ্ছে 4+1 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু অর্থাৎ 240। ধরো আমাদের সঠিক উত্তর হচ্ছে সি। এখন আমরা দেখব বুয়েট 18-19 সালের আরেকটি প্রশ্ন নিয়ে, এ বি সি ডি ই এফ জি এই বর্ণগুলোকে কতভাবে সাজানো যায় যেন এ ও বি পাশাপাশি না থাকে, পাশাপাশি রেখে কীভাবে সাজানো যায় সেটা আমরা দেখেছি। তো এর সলিউশন আশা করি আমরা সবাই পারবো। তো এই সলিউশনটা আমরা দেখে নেই, এখানে মোট বর্ণ 60টি, পাশাপাশি থাকলে ওই 60টি বর্ণ থেকে এই 2টিকে পাশাপাশি রাখবো, অর্থাৎ ওই 60টি থেকে এই 2টিকে বাদ দেবো, সেক্ষেত্রে মোট বর্ণ 5, এবং এই 2টিকে একটি বর্ণ ধরবো সেক্ষেত্রে মোট বর্ণ 6, অর্থাৎ এক্ষেত্রে বিন্যাস হবে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু এ ও বি, এরা আবার পরস্পরের মধ্যে বিন্যস্ত হতে পারে, এক্ষেত্রে এ ও বি অর্থাৎ 2 এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ মোট বিন্যাস সংখ্যা হচ্ছে পাশাপাশি রেখে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এখন উপায় হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল উপায়ে, এবং পাশাপাশি থাকলে বিন্যাস সংখ্যা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তো আমরা মোট বিন্যাস থেকে যদি পাশাপাশি থাকার বিন্যাসটা বাদ দেই তাহলে আমরা আমাদের উত্তরটি পাবো, অর্থাৎ এক্ষেত্রে উত্তর হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল মাইনাস পাশাপাশি রাখলে যতটি বিন্যাস হতো 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে
3600। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এ সংক্রান্ত ভর্তি পরীক্ষা সংক্রান্ত আরও প্রশ্ন আমরা ভবিষ্যতে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।